দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবা বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ফ্লুইড সহ উপকরণ না থাকায় গত চার মাস ধরে সীমিত পরিসরে ডায়ালাইসিস চলছিল। দরপত্রে জটিলতার কারণে নতুন করে এসব উপকরণ সরবরাহ করা যায়নি, তাই 22 দিন ধরে বন্ধ রয়েছে ডায়ালাইসিস। এতে ক্ষুব্ধ হয়ে রোগী ও তাদের স্বজনেরা হাসপাতালের পরিচালক এটিএম নুরুজ্জামানের কার্যালয় ঘেরাও করেন। বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দুর্ভোগের চিত্র তুলে ধরেন তারা। প্রয়োজনে অন্য কোথাও থেকে উপকরণ কিনে ডায়ালাইসিস চালুর দাবি জানান তারা। এই হাসপাতালে ডায়ালাইসিস ইউনিটে এখন 110 জন রোগী ভর্তি রয়েছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?